প্রায় শেষ বুঝতেছি না বসে কবে টাকা দিবে দেখি এই মাসে কত টাকা বেতন পাই অনেক কাজ তো করলাম আহারে রে দালালে বলে নিয়ে আসছিল যাও সুখের কাজ শান্তির কাজ পাবা মাসে বেতন পাবা হাজার হাজার টাকা

আসি ভালোয় assi তে মাসের তো শেষ চল টাকা পাঠাই দি হুন্ডিতে টাকা পাঠাই দি না টাকা তো পাঠাতে হবে এখন তো বেতন পাই নাই আর দুই তিন দিন বাকি আছে পয়সা তো কথা বলছি আমি দুই দিন পর টাকা দিবে ঠিক আছে টাকা পাইলে হুন্ডিতে সারমুখির জন্য তোর ব্যাংকের সিস্টেম হুন্ডিতে তো লাভ বেশি এমনিতে লাভ বেশি হুন্ডিতে চাইলে ব্যাংকের থেকে তো টাকা বেশি দেয় ও তা ঠিক আছে হুন্ডিতে চাললে টাকা বেশি আছে কিন্তু আমি না হুন্ডিতে ছাড়তে চাই না বুঝছস হুন্ডিতে চাললে একটু

প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আরে ওটা বাদ দে আগে নিয়ে যা বাসলে পরের হিসাব পরে আগে নিয়ে বাস নিজে আগে কিভাবে ভালো হবে নিজে প্রতিষ্ঠিত হব নিজে প্রতিষ্ঠিত হবে পরে দেশের কথা চিন্তা করা যাবে এটা না এমন ভাবে হয় না আমার আসে না ভিতর থেকে আমি আমার পরিবারে যেমন ভালোবাসি আমার মারে যেমন ভালোবাসি অবশ্যই আমি আমার প্রিয় মাতৃভূমি আমার দেশকেও তেমন ভালোবাসি তা ঠিক আছে কিন্তু দেশের কথা চিন্তা করার আগে তোর কথা তোর ফ্যামিলির কথা চিন্তা করতে হবে এমনি টাকা পাঠালে কটা টাকা বেশি যাবে হুন্ডিতে তো লাভ বেশি তা ঠিক আছে হয়তোবা দেখা যাচ্ছে হুন্ডিতে সারলে কত টাকা বেশি পাবো দশ হাজার এক লাখ টাকা ছাড়লে হয়তো বা দশ হাজার টাকা বেশি পাবো কিন্তু আমি যদি ব্যাংকের মাধ্যমে সারি আমাদের সরকার তো পাঁচ হাজার টাকা বেশি দিচ্ছেই আর হয়তো বা পাঁচ হাজার টাকা বা পাঁচ সাত টাকা বেশি পাইতে পারি কিন্তু দেখ আমি যদি ব্যাংকের মাধ্যমে সারি তাহলে আমার দেশ কিছু রেভিডেন্স পাই হ্যাঁ দেশ রেভিডেন্স পাইলে ওই টাকা দিয়ে আমার দেশ চলে আমার মা আমি তো আমার মারে মানে অসুবিধা দেখতে পাই না ঠিক আছে না আমি যত কিছুই হোক আমি আমার মাদে ভালোবাসি ব্যাঙ্কে পাঠালে যদি লাভ মনে করিস দেশের উন্নয়নের কথা মনে করিস তাহলে ব্যাঙ্কে পাঠা আর যদি ওর যে না দেশের কথা চিন্তা না করে নিজের কথা চিন্তা করবো তাহলে আমার সাথে যোগাযোগ করিস আমি আমার বসের সাথে তো কথা বলা দিব আচ্ছা ঠিক আছে বন্ধু তোর অনেক ভালো সবাই জানি বর্তমানে দেশের কি অবস্থা চলতেছে তো আমাদের এই একটাই চাওয়া যে বর্তমান দেশের যে পরিস্থিতি এটা খুব শীঘ্রই ঠিক হয়ে আসুক আমরা কেউই চাই না দেশের এই এরকম একটা পরিস্থিতি চলুক দীর্ঘদিন চলুক এটা আমরা কেউই চাই না আমরা টাকা হুন্ডিতে পাঠাবো নাকি ব্যাংকিংয়ে পাঠাবো এটা একান্তই আমাদের বিষয় হ্যাঁ আমরা চাই আমাদের দেশ সব সময় ভালো থাকুক সবার আগে থাকুক আমার দেশ সবসময় এগিয়ে যাক এটা আমরা অবশ্যই চাই কিন্তু বর্তমান যে পরিস্থিতি চাই না তাই না অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট আওয়ামী লীগ পার্টি এগুলো আমরা মানে আমি নিজে আমি নিজে ব্যক্তিগত ভাবে এগুলো আমি মানে বুঝেও না রাজনীতি সম্পর্কে কিছু জানিও না কিন্তু আমার আমার একটাই চাওয়া আমার আমাদের মানে আমি মনে করি আমার মতো যত প্রবাসী আছে সবার একটাই চাওয়া আমাদের দেশ আগে ঠিক থাকুক যদি আমার কথায় কোনো কিছু ভুল হয়ে থাকে আমাদের এই ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সুন্দর দৃষ্টি দেখবেন এতটুকু আমি বলি যে হত্যা গুলো হয়েছে এটা কখনোই কাম্য না হ্যাঁ এটা আমরা কখনোই আশা করি না এটা ছাত্রদের হতে পারে ছাত্র লীগের হতে পারে বা যে কোনো কারোর হতে পারে আমাদের এই ভিডিওটি মূলত দল কোনো ব্যক্তির স্বার্থ আসলের জন্য এই ভিডিওটা আমরা করি হ্যাঁ তাহলে এই ভিডিওটা কেউ অন্য দৃষ্টিতে দেখবেন না হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আসলাম আলাইকুম